সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সাইফুল এগ্রো আর আমি আছি সাইফুল আপনাদের সাথে। বরাবরের মতো নতুন একটি প্রতিবেদন নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে দুধ দিয়ে আপনারা কিভাবে আপনার মুরগির বাচ্চার প্রোটিনের চাহিদা পূরণ করবেন এবং কতটুক পানির সাথে কতটুক দুধ ব্যবহার করবেন সেই নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এইখানে 200 গ্রাম দুধ নিয়েছি এবং 2 লিটার পানি ব্যবহার করব। তারপর এই 200 গ্রাম দুধ এই 2 লিটার পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটি অবশ্যই গরম করে ফোটানোর পরে তারপর ঠান্ডা করে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবেন। অবশ্যই দুধটা রাত্রে খেতে দেবেন। এখন আমি মুরগিকে দিয়ে দেখাচ্ছি মুরগি কিভাবে খায়। খুব দ্রুতই আপনারা জানেন দুধ খুব প্রোটিন, এটা দ্বারা মুরগির খুব দ্রুতই প্রোটিনের চাহিদাটা পূরণ হয়ে যাবে। মুরগি খুব শক্তি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ব্রুডিং অবস্থায় যদি আপনারা এভাবে খাওয়াতে পারেন কম পরিমাণ হলেও, তাহলে সেটি মুরগির জন্য অনেক উপকার হবে। পরবর্তীতে রেজাল্ট আপনি ভালো পাবেন। পশু হাসপাতালে ডাক্তার আমাকে এটা বলছে যে এভাবে খাওয়াতে, তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এতে ভালো, যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি সেভাবে মুরগি বাচ্চা লালন পালন করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন মুরগি কি সুন্দরভাবে খাইতেছে দুধ মিশ্রিত পানি। এটি খাওয়ার ফলে খুব দ্রুত এই মুরগির প্রোটিনের চাহিদা পূরণ হবে। এই ছিল আজকের ভিডিওর বিষয়। আবার পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিও শেষ করছি, ধন্যবাদ।